হ্যালো এভরিওয়ান, কি ভাবছেন? মনে আনন্দ নিয়ে ফুচকা খাচ্ছি? না না না, একদমই না। চারিদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির পানিতে যেন বন্যা বয়ে যাচ্ছে। তাই তো মুন্নি আমার খারাপ মনটাকে ভালো করার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসলো। আর এই ঝাল টক মিষ্টি ফুচকা খেতে কার না ভালো লাগে, তো আমারও ভালো লাগে। যাই হোক, মনটা অনেকটা খারাপ ছিল, কিন্তু মুন্নির আজকে ফুচকার আয়োজন দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল। তবুও যেন কেমন লাগছে, আজ প্রায় 3-4 দিন ধরেই আর কি বৃষ্টি নামতেছে, তো বৃষ্টি মোটেই যেন থামছে না। কি জানি আকাশ ফুটা হয়ে গেল কিনা। তো যাই হোক, মুন্নি কিন্তু এখানে আলুটা ছ্যান ছ্যান করে ছেনিয়ে নিচ্ছে, আর দেখছেন তো লম্বা একখান গ্লাভস লাগিয়ে নিয়েছে তার হাতে, আর এদিকে তেঁতুল নিয়ে নিয়েছে, শুকনা ঝাল নিয়ে নিয়েছে, তেঁতুলের মধ্যে কিছু পানি ঢেলে দিল, আর এদিকে আলু কিন্তু ছেনতেই আছে ছেনতেই আছে। তো আলু ছানা শেষ হয়ে গেছে, এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে নিল, তারপর দিচ্ছে একটুখানি সরিষার তেল। তো আলুর মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে ভালো করে সাইন্না সুন্না নিচ্ছে, এখন না জানি কত মজা লাগবে ফুচকাটা। তো সে বলল ডান আলু ভর্তাটা। যাই হোক, এখন তেঁতুলটাকে সুন্দর করে আর কি পানির সাথে মিক্স করলো, ওর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে, তারপরে একটুখানি শুকনা ঝাল গুঁড়ি গুঁড়ি করে দিয়ে ভালো করে মাইখা মুইখা নিল। এখন এটা খেতে যে কি মজা লাগবে আমি বুঝতেই পারতেছি না। যাই হোক, মনটা বৃষ্টির দিনে অনেকটা খারাপ, বাইরে বেরোনো যাচ্ছে না, তো কি করা, মুন্নি যেটা আমাকে খাওয়ায় আমি সেটাই খেতে রাজি হয়ে গেলাম, আর গ্লাভস তো পরা আছে ওইভাবেই হাতেই। তো এই যে ফুচকার টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, ফুচকা কিন্তু আগে থেকে ভেজে রেডি করে নিয়েছে, এখন ফুচকাগুলোকে ভেঙে ভেঙে হাঁড়ি বানিয়ে নিচ্ছে। কি সুন্দর করে ভেঙে ভেঙে প্রত্যেকটা ফুচকা হাঁড়ি বানাচ্ছে, আর এই হাঁড়ির মধ্যেই তো আসল জাদু ভরবে, আর তখনই মুখে দিলে মিলে যাবে আর কি মুখের মধ্যে, আর গালটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়ে যাবে। যাই হোক, হাঁড়িগুলো ঝটপট 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 করে আর কি মুন্নি ভেঙেই নিচ্ছে, আমি কোনো সাহায্য করছি না, আমি খালি বসে বসে আর কি তাকিয়ে তাকিয়ে দেখছি। আর আমি বলছি এগুলাকে আমরা সব খাইতে পারবো, তা বললো অবশ্যই অবশ্যই, কেন পারবো না। যাই হোক, হাঁড়িগুলা কিন্তু এক এক করে সব ভাঙা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তো সেই ম্যাজিক ভরবে। এদিকে আমাদের টুকুস রানী কিন্তু একটু ফুচকা খাওয়ার জন্য চারিদিকে আর কি লাফালাফি ছোটাছুটি করছে, কিন্তু মুন্নি ওকে বলছে কোনো রকম হবেই না, এবার হাঁড়ির মধ্যে দিবে আর কি জাদু, অর্থাৎ আলু ছানাটা ওর মধ্যে ভরে ভরে নিচ্ছে। প্রত্যেকটার হাঁড়ির মধ্যে আলু ছানা ঢুকিয়ে দিল, এখন তো আমার জিব্বা দিয়ে আর কি পানি আসতেছে, কখন আমাকে একটা ফুচকা খেতে দিবে। তো আমাকে সে বলছে সব একবারে রেডি হইলেই তারপরে সবাইকে খেতে দিব, ওয়েট করেন ওয়েট করেন। তো আমি ওয়েটেই বসে আছি, আর এদিকে আমার টুকুরানিও কিন্তু ওয়েটে বসে আছে, তার আফি কখন তাকে একটা ফুচকা দেয়, তার আফির মুখের দিকে তাকিয়ে আছে কখন তাকে একটা ফুচকা দিবে। যাই হোক, একটুখানি গুড়ি গুড়ি দিল, তাও শুনছে না সে তার কথা, আঙ্গুল নাচি নাচি মুন্নি তাকে কি যেন বলছে। এদিকে একটা ঘোড়ার আন্ডার থুকু থুকু মুরগির আন্ডা নিয়ে তারপরে কুচি কুচি করছে একটা গ্রেটারের সাহায্যে। যাই হোক, ডিমটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, এখন ফুচকার মধ্যে ছড়াছড়ি ছড়াছড়ি করে আর কি ডিমগুলো দিয়ে দিচ্ছে। আমি ভাবলাম ছড়াছড়ি করে দিবে, তা না, সে অনেক হিসাব নিকাশ করে তারপরে হাড়ে আর কি ফুচকার হাঁড়িগুলোর মধ্যে ডিমগুলো ভাগ ভাগ করে দিয়ে দিল, যেন প্রত্যেকটা মানুষ সুন্দর করে ফুচকাগুলো খাইতে পারে। তো সমান সমান করে ডিমগুলো ভাগ করে দিল, তো এখন ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এদিকে টমেটো কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিল, যেহেতু শশা খিরাই কোনোটাই নাই, তো এখন একটা টক দিয়ে আগে আমাকে ট্রাই করতে বললো, তো আমি ট্রাই করলাম আর বললাম অনেক ভালো হয়েছে। এখন এই যে কিছুটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছে আর কিছু পেঁয়াজ কুচি দিচ্ছে, তো এই যে এটাও কিন্তু আমাকে সে আর কি বানিয়ে খাওয়াচ্ছে, তো আমাকে খাইয়ে বলছে কেমন হয়েছে, তা আমি খেয়ে বললাম অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, ফুচকা বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।